এক বিরল থেকে বিরলতম দৃশ্যের সাক্ষী থাকলো লালমাটির জেলা বাঁকুড়া। বেহাল রাস্তা, আর সেই রাস্তা সংস্কারে ঝুড়ি মাথায় নেমে পড়লেন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। এখন একজন জনপ্রতিনিধি মানেই পাঁচ বছরের নিশ্চিন্ত জীবন, যেখানে সেখানেই এক বিধায়কের ব্যতিক্রমী ভূমিকায় খুশি অনেকেই। এমএলএ বাবু নিজে রাস্তা সংস্কার করছে, নিজে ওর স্বামী দুজনাতেই, স্বামী স্ত্রী দুজনাতেই এরা খাল রাস্তার খালগুলো মোটামুটি ফিল আপ করছে, যাতে মানুষ হাঁটাচলা করতে পারে, গাড়ি ঘোড়া তো পেরাবে না এমনি। এমএলএর উদ্যোগে আর কি বলবো, এমএলএ তো পুরো সমাজসেবী, সমাজের নিয়ে লড়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, গঙ্গাজলঘাটি ব্লকের রাঙামেটটা থেকে রাজামেলা ভায়া কেল্লাই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি নিজেও। একাধিকবার প্রশাসনিক স্তরে রাস্তা সংস্কারের আবেদন জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ফলে রবিবার সঙ্গী সাথীদের নিয়ে ঝুড়ি মাথায় কোদাল হাতে রাস্তা সংস্কারে নেমে পড়লেন বিধায়ক নিজেই। বিধায়ক চন্দনা বাউরির দাবি, শাসক দল তার নির্বাচনী এলাকায় জিততে পারেনি, আর সেই কারণেই এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দেখুন, বর্তমানে শাসক দল অনেক বড় বড় কথা বলেন, উন্নয়নের জোয়ার বইছে, তো যারা বড় বড় বুলি বলেন তাদেরকে একটু বলবো যে আমার এখানে বোনাসুড়ি অঞ্চলের অনেক বড় বড় নেতা আছে টিএমসির শাসক দলের, তো তারা অনেক বড় বড় কথা বলেন, তো ওনাদেরকে একটু আমি অনুরোধ করব যে এই যে আমাদের রাজামেলার থেকে যে কেলিয়াই রাঙামেটা পর্যন্ত যে রাস্তাটা, এটা দীর্ঘদিন এরকম অবস্থাতে আছে, তো ওনারা যদি এতই উন্নয়ন করছেন তাহলে এই রাস্তাটা নজরে পড়েনি কেন? কারণ একটাই হচ্ছে, ওনারা এই বুথ থেকে জিততে পারেননি, এবং বর্তমানে আমি বিজেপির এমএলএ আছি, যার জন্য ওনাদের মানে আত্মসম্মানে লেগেছেন, ওনারা এই রাস্তাটা ওই জন্যই করতে চাইছেন না। বিজেপির এমএলএ বলেই মানে এই গ্রামে যেহেতু বিজেপির এমএলএ আছে তাহলে এই রাস্তা করে দেওয়া যাবে না। আমরা নিজের উদ্যোগে স্বামী স্ত্রী এবং এইখান থেকে আমাদের যিনি জিতেছেন, আমাদের হীরালাল দা আর আরেকজন আমাদের ছেলে আছেন, চারজন মিলে আমরা এই রাস্তাটা যতটা পারি মানুষের যাতায়াতে সুবিধা করে দিতে পারি। এখানে কোনো গাড়ি আসতে চায় না, অ্যাম্বুলেন্স আসতে চায় না, তো সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করে পরে আমাদের নিজেদের পরিশ্রম করে রাস্তাটা সর করছি। অন্যদিকে তৃণমূল নেতা ও গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমাই মাঝির দাবি, পথশ্রী প্রকল্পে ওই রাস্তা সংস্কারের অনুমোদন মিলেছে, ইতিমধ্যে প্রায় 50% কাজও হয়ে গিয়েছে। বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এখন নাটক করছেন বলে তিনি দাবি করেন। আমাদের দীর্ঘদিন ধরে যে কিলাই রাঙামিটা রাস্তা যে খারাপ ছিল, সেটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পে, কাজও চলছে, মোটামুটি 40-50% কাজ এগিয়ে গেছে। আর চন্দনা বাউরি কি বললো না বললো যায় আসে না, ও তো একটা নাটকীয় মহিলা, কখনো ড্রাইভারের সাথে পালায়। শালতোরা বিধানসভার মানুষ বলতে পারবে যে চন্দনা বাউরি কোনো গ্রামে দেখতে পাওয়া গেছে কি কোনো উন্নয়নের কাজে ওনাকে দেখতে পাওয়া গেছে? ওটা একটা নাটকীয় মহিলা, এর বেশি কিছু বলা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, গঙ্গাজলঘাটি।